দেখি কি কালকের লাইটেড গুলো সব ছিল, কি সুন্দর লাগছিল কাল। তো কষ্ট করে দেখো এখানে ভোগের ব্যবস্থা করা লাগে, প্লাস্টিকটা নিয়ে একটা এনে এলো শালপাতা, একদম যেটা কপালে থাকবে সেটা হবেই হবে। আমরা বেরিয়েছিলাম দুর্গা ঠাকুর দেখবো বলে, হবে না দিছি, প্রচুর ঘুরে ঘুরে ঠাকুর দেখেছি, কলকাতা দেখেছি, নর্থ দেখেছি। মায়ের জন্য এনে দিয়ে গেলাম, এত এখানে রয়েছে তোমার আলুর দম, এতে আর এতে রয়েছে খিচুড়ি। বন্ধুরা তোমার সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তোমার তো দেখো আমি আবার রেডি হয়ে নিয়েছি, কারণটা কি আমাদের হচ্ছে দশমীর পরের দিন, তো এখানে সব জায়গাতেই তোমার ঠাকুর অল্প অল্প জায়গায় চলে গেছে, খুব বড় বড় ঠাকুরগুলো যায়নি যদিও। তো আমাদের এখানে একটা জলের ঠাকুর হয়েছে, তো সেইটা যাবে কি না গেছে কি যায়নি ঠিক বুঝতে পারছি না, সেই কারণে যাচ্ছি দেখতে। হ্যাঁ সেই কারণে দেখতে পাচ্ছি জানি না বলে, সেই কারণে আমি যাচ্ছি একবার দেখতে ট্রাই করি, যদি থাকে তাহলে একটু দেখে আসবো। আর আজকে আছে আমাদের মাঠে আছে আজকে খাওন দাওন, এখানে খাওয়াবে খিচুড়ি আর কিছু কিছু খাওয়াবে, সব এসে নিমন্ত্রণ করে গেছে। হ্যাঁ আর এই যে ম্যাডাম চলে এসেছেন, আর এই যে আমার পুকুর ছেলে রেডি হয়ে নিয়েছে, দেখো আজকে এটা করে আর হলুদ চা করে নিয়েছে, না না এটা এটা ওর বাবা কালিম্পং থেকে কিনে দিয়েছিল, আর এটা ওর আগের ছেলে তো ছোট জানে না পড়ে ড্রেসে ছোট ছোট, আর এইটা চা আমি এইটাই পরে নিয়েছি। সবই তো শেষ হয়ে গেছে কালেকশন, এখন পুজো শেষ, পুরনো জিনিসই পড়তে হবে এখন। তো চলো দেখি চলো, বাবা মাঠেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, চেয়ার পেতে দিয়েছে, সব খাওয়া দাওয়া হবে বুঝেছো। দেখো আর আজকে মাঠ ফাঁকা, এই কদিন মাঠ দেখেছো আর আজকের মাঠটা দেখো, এখানে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এগুলো। আর এদিকে দেখো, আর এইদিকে দেখো মাঠ পুরো ফাঁকা, শুধু দোকানগুলোই আছে। তো দেখেছো এই কদিন কি মাঠের অবস্থা ছিল, আজকে কালকে কত ভিড় ছিল না, আজকে দেখো মাঠ পুরো ফাঁকা। দেখো রাস্তাগুলো দেখো কিরকম, দেখো লাইট ফাইট গুলো সব বন্ধ করে দিয়েছে, কিরকম লাগছে নাকি কি কালকেরই লাইট ফাইট গুলো সব ছিল, কি সুন্দর লাগছিল কালকে রাস্তাটা। আর আজকে রাস্তা দেখো, আজকে পুরো মাছি মাছ, হ্যাঁ পুরো রাস্তা পুরো ফাঁকা, কেউ কোথাও নেই, কেউ কোথাও নেই না, মানুষ আছে নেই নাই, আমরা আবার বেশি বলছি কিন্তু সেই অনুযায়ী নেই আর কি। হ্যাঁ পুজোটা যে মাঝে চলে গেছে সেটা স্পষ্ট জানান দিচ্ছে যে হ্যাঁ আমি গেছি, সেটাই হচ্ছে কথা। তো আমি জানি না ওখানে আছে নাকি, আমরা তো যাচ্ছি, কারণ যেহেতু এখন অনেক আমাদের যখন আমাদের প্যান্ডেলের ঠাকুরও কার্নিভালে যাবে, কি হল তো যেহেতু আমাদের যেটা বলছিলাম যেহেতু আমাদের ঠাকুরও কার্নিভালে যাচ্ছে, এবার বড় বড় ঠাকুরগুলো কার্নিভালেই যাবে, এবার ওই ঠাকুরটা যদি কার্নিভালে যায় তাহলেই থাকবে, যদি কার্নিভালে না যায় তাহলে হয়তো ভাসান হয়ে গেছে, সেটাই জানতে পারছি। তো চলো দেখি খোঁজটা নিই, যেটাই যাবো বলেছিলাম সে ঠাকুরটা নাকি ভালোই করেনি। তো এখন কোথায় যাচ্ছি বলো তো, লাস্ট যাচ্ছি এখন আদ্যাপীঠ, চলো একটা আদ্যাপীঠে ঘুরে আসি, আদ্যাপীঠে ঠাকুরটাও দেখা হয়নি দেখে আসি। দেখো আবার কি ঢুকে, দেখো কসমেটিক পুজোর পরে আবার কসমেটিক্স দোকানে ঢুকেছে কেন কে জানে, কি নেবে কে জানে। কোথাও তো ঠাকুর কোথায় আছে জানি না, সেই জন্য লাস্টে চলে এলাম আমরা আদ্যাপীঠ, যদি মেন মন্দিরটা খোলা থাকে তাহলে তোমাদেরকে ঠাকুরটাকে দর্শন করিয়ে দেবো। চলো দেখো তোমাদেরকে যতটা পারলাম মায়ের দর্শন করলাম, আর এখানে দেখো কত ভিড়, দেখো ভিতরটা এত লাইনটা কিসের, এসে প্রসাদের লাইন। ও চলো ওখানেও প্রসাদ দিচ্ছে বোধহয়, আসো আসো আসো, তো দেখো বেরিয়েছিলাম দুর্গা ঠাকুর দেখতে, সে যে ঠাকুর দেখতে পেয়েছিলাম সেই ঠাকুর তো নেই, বললো ভাসান হয়ে গেছে। তো আমরা চলে এসেছিলাম আদ্যাপীঠ, আর এখানে এসে দেখছি দেখো মায়ের অন্নভোগটা দিচ্ছে আর কি। তো এইটা হচ্ছে দেখো উপরে দেখো যে বড় মন্দির, আগে তোমাদের যেটা দেখালাম ওটা তো ছোটো মন্দির, তো ওই পুরনো মন্দির আর কি ওটা, কিন্তু ওখানে ক্যামেরা করা বারণ, তাও লুকিয়ে যেটুকুনি পেরেছি তোমাদের দেখিয়েছি। আর এখানে হচ্ছে বড় মন্দির, এই মন্দিরের নিচেই পুজো মানে মন্দির বন্ধ হয়েছে, তারপরে দেখো এইকে অন্নভোগ দিচ্ছে, আর সেই অন্নভোগটাই আমরা পেলাম, এটা কিন্তু পুরো অরিজিনাল ভোগ জানো তো। আর ওইদিকে যারা দাঁড়িয়ে আছে লাইনে, তারা যারা সব পুজো দিয়েছিল তাদের ওগুলো, সেই জন্য তারা সব কুপন নিয়ে ওগুলো দাঁড়িয়ে আছে। আরে দেখো এমনভাবে নিয়েছি প্রসাদ, তো একটু বাড়ির জন্য নিয়ে যাবো, তো কীভাবে নিয়ে যাবো, ওরা তো শালপাতা দিল না, তো এক জায়গা থেকে শালপাতা জোগাড় করে হাতে নিয়ে আমি দাঁড়িয়ে আছি। আর পিঙ্কি গেছে বলছে দেখি একটা কোনো কিছু জায়গা টাগা পাই কি না, তাহলে একটু বাড়িতে নিয়ে যাবো আর কি, যেহেতু অরিজিনাল। তো দেখো পিঙ্কি গিয়ে শেষ পর্যন্ত এই সবুজ প্যাকেটটা নিয়ে এলো আর কি, তাই এর মধ্যে কোনো রকম ভাঁজ করে দুজনের প্রসাদ তারা নিয়ে নিলাম। আর এইদিকে প্রসাদ নিয়ে সোজা চলে এসেছি মন্দিরের ঠিক পিছন দিকটা এসে গেছে, এদিকে জানো তো অনেক মন্দির আছে, রাধা কৃষ্ণের মন্দির আছে, আরও অনেক রকম মন্দির আছে, তো সেগুলোই ঘুরবো বলে দেখো পিছন দিকটা চলে এসেছে। পিছন দিকটা কি সুন্দর ডেকোরেশনও করেছে, এখানে আবার একটা শিবের মূর্তিও করেছে, এটা কিন্তু আগে ছিল না জানো।
আর এইটা হচ্ছে কি বলতো পিছন দিকে রাধা কৃষ্ণের একটা মন্দির। তো চলো ভিতরটা দেখবে কি সুন্দর, সমস্ত রকমের মানে বিভিন্ন ধরনের ছবি আছে, বিভিন্ন ধরনের পুরনো। তো চলো তোমাদেরকে দেখাই, ঘুরে ঘুরে দেখবে চলো। বেরিয়ে যাচ্ছে এবার, চল। দেখো আমরা এখন ঠিক আদ্যা পীঠ মন্দিরের ঠিক পিছন দিকটায়, দেখো দেখো মন্দিরের পিছন সাইডটায়, দেখো মন্দিরের পিছন সাইডটায় রয়েছি আমরা। এখন আদ্যা পীঠের ভিতরটা ঘুরছি, যেখানে এই যে এই ঘরটা, এখানে হয় রান্না হয়, এখানকার যত ভোগ টোক দেওয়া হয় এই ঘরে রান্না হয় সেটা। আর এখানকার গোয়াল ঘরটাও দেখাবো চলো। চিৎকারে উঠে বললো আর গেছে, তুই ঘুম ভাঙিয়ে দিয়েছিস, তুই ওর ঘুম ভাঙিয়ে দিয়েছিস, ও কিন্তু গেছে। এই দেখো কত গরু এখানে, এখানে গুলো কোথায় গেল? ওই দেখো সব এই দেখো সব ওই দেখো ওই দেখো চলো বাকিটা বাইরে গিয়ে বলবো চলো। আর বলছিলাম না যে রান্না হয়, এই দেখো কত বড় বড় কড়াই দেখেছো, এইটা হচ্ছে এখানকার রান্নাঘর, যত ভোগ এখান থেকেই রান্না হয়ে তারপরে মন্দিরে মন্দিরে যায় আর কি। এ দেখো আদ্যাপীঠের রথ এখন ঢাকা দেওয়া রয়েছে, এটা যখন রথের সময় একেই সাজিয়ে গুজিয়ে বের করা হয় আর কি। আর ওই যে গরুগুলো দেখলে, ওর যত দুধ সব জাল দেওয়া হয় এখানে, অত দুধ সব জাল দিয়ে তবে গিয়ে ভোগে কাজে লাগে ওগুলো, একদম যেটা কপালে থাকবে সেটা হবেই হবে। আমরা বেরিয়েছিলাম দুর্গা ঠাকুর দেখবো বলে, আর চলে এলাম কোথায়, আদ্যা পিঠে এসে পুরো আদ্যা, হ্যাঁ এসে এলাম পুরো আদ্যা হয়ে গেল, এসে পুরো এলাম আদ্যা হয়ে গেল, আমি করছি গেলাম কইলা আছে তার থেকে আমার যে রূপটা আছে তুই সেটাই দেখে আয় তোরা, যা বলে চলে এসে আয়, দেখো শিব মন্দিরটা দেখি, দেখা দাও এই দেখা যাচ্ছে শিব মন্দির। চলো আমরা ঠিক কুকুর আছে, আগে আগে শিব মন্দির দেখবো বলে, দেখো দেখো মন্দিরের মাথায় কি সুন্দর চাঁদ উঠে রয়েছে। তবে বেরিয়ে যাই, দেখো সব ফাঁকা হয়ে গেছে, যখন এসেছিলাম কত ভিড় ছিল এখন সব ফাঁকা। এদিকে দেখো সব শিব মন্দির, এরা ঘুরে ঘুরে এসে এখানে এসে সব বসলো, দেখো দুজনে মিলে একজন উপরে উঠে একজন নিচে নামিয়ে, ওই দেখ একজন গেছে উপরে সেটা গেছে, একজন নিচে সেটা গেছে। আমরা দুজন এখানে এখন বসে পড়েছি দুজনেই সেটে, হ্যাঁ অনেকটা হেঁটে নিয়েছে, বিশাল হেঁটেছে, হবে না দিছি প্রচুর ঘুরে ঘুরে ঠাকুর দেখেছি, কলকাতা দেখেছি, নর্থ দেখেছি, ইস্ট দেখেছি, ওয়েস্ট দেখেছি, সব দেখেছি। কলকাতার যে বনিজ বাড়ির ঠাকুরগুলো, সাবেতি ঠাকুর, ওইগুলো আমি দেখতে খুব ভালোবাসি, ওগুলোই দেখেছি। আর মানে এনার্জি আর নেই, লেবুতলা পার্ক দেখো না,
আমরা এখানে বসে আছি আর পুকুর দেখো ওইখানে দেখো ফুটবল খেলছে বাচ্চাগুলোর সাথে। আমরা বেরিয়ে পড়ি, পুকুর তো মজায় পেয়ে গেছে, ওদের সাথে পেয়ে গেছে, ওদের সাথে বল খেলতে লেগে গেছে। দেখো ম্যাডাম উঠে এসেছেন না, এসো চলো এবার বাড়ি যাই, চলো বাবা বাড়ি চলো। কি করবি আবিষ্কার এখন ফুটবে তারপরে তুমি খেয়েছো, আমি খেয়েছি এরকম সেরকম লজেন্স আইসক্রিম মাছের মতো লজেন্স গুলো পাওয়া যেত। ওই যে কোথায় কি আছে, ওরা নতুন দোকান খুলেছে আজকাল, প্রথম কাস্টমার ওই নতুন দোকান কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায় সব জানে। এরা আজকে নতুন খুলেছে না, আর নতুন খুলেছে ও ফার্স্ট কাস্টমার। তাহলে তো তোকে কিছু গিফট দাও কি, হ্যাঁ তাই নতুন কাস্টমার এনে কিছু গিফট দাও কি। আরে বলে মা আসো না, এলাম ব্যাস ওরে বের করে নিলো, বলছে এটা আমাকে দাও। ওটা বাড়ি গিয়ে এখন এই জন্য তো পেট ব্যথা করবে। আর কি কিনতে ঢুকেছে, এরা খালি দোকানেই ঢুকছে, এই দোকান ওই দোকান সেই দোকান। দেখো ফুচকা খেয়ে নিলাম, আবার কি ঝাল কি ঝাল, আমার তো খুব ঝাল হচ্ছে, ভালোই লাগে আমার। আর পুকুর তো খেয়ে নিয়েছে, কিন্তু দূরে নরম পড়েছিল। তেলে সেদিনকে ওই কুর্তি লেগিংস পাওনি না, ওই যে দেখো এটা দেখেছো চুড়িদার পরে, আমিও চুড়িদার পরি। দিয়ে ঢুকে পড়লাম ও দিদির সাথে, একটু দেখা হয়ে গেল দিদি, দিদি তো লজ্জায় সরে গেল। ওটা নিচে ওখান থেকে নিয়েছি, সব মাঠে খাওয়া দাওয়া সব শুরু হয়ে গেছে। তো দেখো বাড়ি চলে এসেছে, ওখানে তো সব খাওয়ান দাওয়া শুরু হয়ে গেছে। আর এই যখন প্রসাদ নিয়ে এসেছিলাম, প্রসাদ আমি ঢেলে নিলাম আর ওকে প্রসাদটা দিয়ে দিলাম, ওর প্রসাদটা আলাদা করে দিয়ে দিলাম। এবার উনি চলে যাবেন, ওনাকে বললাম চলো আমাদের ওখানে খাবে চলো, কি সুন্দর, উনি যাবেন না, দেখি আমি আর কুকুর দেখি যাবো। আবার মা বলেছে মায়ের জন্য নিয়ে আসতে, চলে আজকে বেরো তুমি মাঠে ঢুকে যাও খেতে, আমি এই এখন আমি খাবো না এত তাড়াতাড়ি, কখন তারপর পরে আসছি। চলো এ দেখো টিফিন বক্স নিয়ে নিয়েছি, গিয়ে একটুখানি মার জন্য একটু নিয়ে আসি, কুকুর নিয়ে আসি আর আমরা খেয়ে আসি চলো। মায়ের জন্য এনে দিয়ে গেলাম, এদিকে এখানে রয়েছে তোমার আলুর দম, এতে আলেতে রয়েছে খিচুড়ি, এনে দিয়ে গেলাম, এবার আমি ওখানে বসে খাবো। তো চলো আর এদিকে দেখো পুকু খেয়ে দে, আর এঁটো হাতে চলে এসছে, দেখো এখানে সব খেলনা বিক্রি হচ্ছে, খেলনা নেই, তোকে বলছি বাড়ি চ, তার দেখো নাম নেই, সে খেলনা হাতে তুলে নিয়েছে জানো। তো দেখো আমরা খেয়ে দিয়ে সব বাড়ি চলে এসেছি, এটা পুকুও একটু খেয়েছে আর সঙ্গে দিয়েছিল বোঁদে দিয়েছিল, আমরা পরে গেছি পরে আমাদের বোঁদে দিয়েছিল, তো মাকে আবার বোঁদে এনে দিয়েছে, যে মাও খাচ্ছে। দেখো দেখো খিচুড়ি আলুর দম কেমন হয়েছে মা, ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে, পুকুও খেয়েছে, একটু একটু ঝাল হয়েছে, পুকু খাচ্ছিল না বলছিল। তো আমাদের আবার সকালকে সকালবেলা আমাদের ঠাকুর যাবে কার্নিভালে, যার জন্য কালকে আর রে হবে না, বরণ হবে না, বরণ হবে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত বরণ হবে, জানি না করতে অত সকালে করতে পারবো কিনা, যারা করতে পারবে পারবে, কারণ লাইন পড়ে প্রচুর, আর যারা না পারবে বলেছে যদি সুযোগ পায় তো ওরাও কার্নিভাল থেকে ঘুরে এসে আবার বরণ করতে করার সুযোগ ওরা করে দেবে, তারপরে যেরকম আমরা প্রত্যেক বছর যেরকম ভাসানে যাই এরকম ভাসানে কালকে ভাসানে যাবো। তো ভাসানে যদি বরণ যদি নাও করতে দাও তো ভাসানটা তো যেতে পারবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের মতন
ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা নতুন যদি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেই। তো চলো ভীষণ জোর খাটি ফেলছি না, তো চলো আবার শুভ বিজয়াস জানাই সবাইকে। তো টাটা, গুড নাইট। আবার আসছি একটা নতুন একটা ব্লগের সাথে। আর তোমরা এই ব্লগগুলো হয়তো একটু দেরি দেরিতেই পাচ্ছ, কারণ ওটা পুজোর সময় আমরা এই ভিডিওগুলো দিতে পারলাম না। যখন ভিডিওটা শ্যুট করবো এই সময় ভিডিওটা তোমরা পাবে না, পাবে একটু লেট করে পাবে। কারণ আগের যে ভিডিও আমি তো ডেলি ভিডিও দিই না, আমি একদিনে অন্তর অন্তর দিই, যেহেতু আমার আগের ভিডিওগুলো সব জমা ছিল সেগুলো ছেড়ে তারপর এই ভিডিওটা পাবে। এই ভিডিওটা একটু লেট হবে আর কি, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো চলো আজকে মতন টাটা, আপুকে গুড নাইট করে দাও। আপুকে কি কিনে নিচ্ছে সেটা দেখালি না কিন্তু কাউকে। দেখো পুকু কি কিনে নিয়ে এসে দেখেছো, দেখো এই ভিতরে লালিপপ থাকে, ছিঁড়ে নিয়েছে এই ভিতরে লালিপপ থাকে, এরকম ভাবে খেতাম। চলো টাটা 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 টাটা।